মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি লাইফ। তো এখন বাজে সকাল 8টা আর আমি এখানে ঘর গোছাচ্ছি। তো ঘর বাড়ি অনেকটা নোংরা হয়েছে, কতদিন এত ব্যস্ত ছিলাম যে ঘরের দিকে ধ্যানই রাখতে পারিনি। তো শোকেসে একদম জায়গা নেই জামা কাপড় রাখার জায়গার জন্য, একটা ওয়ার্ড্রপ নিতে হবে। তো যাই হোক, তো দাঁড়াতে এখানে নেই, তো যেসব জামা কাপড় আছে সেগুলো লাগেজে ঢুকিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো জামা কাপড় আমাদের বাইরে আছে সেগুলো ভেতরে মানে শোকেসের ভেতর ঢুকিয়ে দেব। আর যে সোয়েটারগুলো আছে সেদিন তো মা বের করেই নিয়েছে, সেগুলো রেখে দেবো। সব তো আর লাগবে না, কিছুটা লাগবে। আর যেগুলো বাইরে যাওয়ার জন্য সেগুলো ভেতরে রেখে দেবো, আর পরারগুলো বাইরেই থাকবো। আর এই দেখতে হচ্ছে এগুলো জামা কাপড় আমার সব বাইরে ছিল, এগুলো ঢুকাতে হবে। আর জামা কাপড় একবার বের করলে মানে আমাকে ঢোকাতে আর ইচ্ছা করে না, মানে শোকেসে রাখতে আর ইচ্ছা করে না, এতটা আলিশি করে। তো ভাবলাম আজকে ফাইনালি জিনিসপত্রগুলো গুছিয়েই নি, নাহলে খুব অগোছালো হয়ে আছে, কুচিমুচি হয়ে যাচ্ছে, আবার আয়রন নাহলে করতে হবে, প্রেস করতে হবে। তো সেই জন্য ভাবলাম তো গুছিয়ে নি, তো জামা কাপড়গুলো গুছিয়ে নি, তারপর অনেক কাজ আছে। তো চলো ফটাফট কাজগুলো সেরে ফেলি। করে নেব। আর এই যে আমার জামা কাপড় ঝুড়িটা আছে সেটা উপরে তুলে রাখলাম, আর টেবিলে যে কালো ব্যাগটা দিতে পারছি ওটা আমাদের ক্যামেরার ব্যাগ ক্যানন। তো একদিন পরে দেখাবো তোমাদেরকে। গুছিয়ে নিব, কেউ বিছানা গুছাতে পারে না শুধু আমি ছাড়া। এই বাড়িতে যারা এই সাইড করে রাখি তাই সাইড করে রেখে দেবে বিছানা গুছিয়ে। তো আমি ভালো করে গুছিয়ে নিই, অবশ্য আমি গুছাই সকালের বিছানাগুলো সবার। তো আমি গুছিয়ে নেব। আর হয়ে গেছে, আর এখন এই ঘরে চলে এসেছি। এই ঘরে খুব ধুলো জমে গেছে, দেখতে পাচ্ছ আলনাটার অবস্থা কি হয়েছে। তো এগুলো আমি এই ঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে ঝাড়ঝাটা দিয়ে দেব, দিয়ে তারপর ফ্রেশ হয়ে যাবো। তো চলো এই ঘরটা একটু পরিষ্কার করে নিই, আর কি রান্না জোগাড় করেছি আমার সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রান্না জোগাড় করে নিয়েছে, এখানে মাছ আছে, লাউয়ের ঘন্ট হবে আজকে, মাছের ঝোল হবে, এটা রুই মাছ হয়।
তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছে আর কিছুটা নিয়েছে, অত তো লাগবে না। আমরা কয়েকজন আলু দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে ঝোল হবে আর বেগুন ভাজা হবে, মাস্ট। তো শীতের সময় মার বেগুন ভাজা লাগবেই লাগবে। আর এটা হলো ডালের বড়ি। তো চলো রান্না মা করে নিক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। গরম করতে দিয়েছি তো, কারণ মা অনেক দিন ধরে দুধ খেতে চাইছে, মানে খুব ইচ্ছে করছে মা দুধ খেতে, তো সেই জন্য এখানে দুধটা জাল দিয়ে রাখছি। ভেতরে গ্যাসে আর কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। তো এখানে আছে লাউ, বেগুন ভাজা, আর এটা সেদ্ধ মা খেতে চেয়েছিল সেই জন্য ভাতে দিয়েছিলাম, সে সেদ্ধগুলো বের করে নিয়েছি, এখন মা মাখবে। আর এখানে মাছের ঝোল, এই তো খাওয়া দাওয়া। তো চলো তাড়াতাড়ি খাওয়া শেষ। ফ্রেন্ডস, তখন তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো এখন আমরা যাচ্ছি বৌদি বাড়িতে। তো বৌদির বড় দিদির ছেলের আজকে বার্থডে, তো সেখানে ইনভাইট করেছি, তো সেখানেই যাচ্ছি। আর ওর জন্য কী গিফট নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, কারণ তাড়াহুড়োতে দেখাতে পারলাম না। তো আমরা চলে এসেছি প্রায় তো বাড়ির কাছে। তো এটা তোর বাড়ির, এই ইটের বাড়িটা নতুন করছে, তো প্রায় অর্ধেকটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। আর এখন আমরা ভেতরে যাব, তো চলো ভেতরে যাওয়া যাক। আর আমরা গেলেই বাচ্চাদের শুরু হয়ে যাবে, আর আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতেও হবে। তো চলো যাওয়া যাক। আমি মার পায়ে এসেছি, বাবা আসেনি, বাবা বললো পরে আসবেন, কী করবো বলতে পারছি না। তো এই তো মা যাচ্ছে, মার পেছন পেছন আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এখানে ঘর সাজিয়েছে, দেখো এইভাবে সাজিয়েছে। আর ওখানে কেক রাখা হবে, কেক আছে, আর বাড়ির যেটা নিয়ম সেটা আগে করবে, তারপরে কেক কাটা হবে। তো ভালোই করেই সাজিয়েছে। আর একটু পরে এখন বাচ্চাটি শুরু হয়ে যাবে। তো এখানে বাচ্চা বয় আর মা গল্প করছে, বাচ্চাটি বয় দেখতেই পাচ্ছে কত কিউট। তো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, কেকও, আর এখানে লুচি, পায়েস, ঘুগনি, মিষ্টি আছে, আর দানদুব্বো আছে দেখতে পাচ্ছ, জল আছে। তো এখানে আরেকজন ফটো শটো তুলছে, আর এখানে সবাই বসে বসে গল্প করছে, যে মা আর এক পুচকে একটা মেয়ে আছে, মেয়েটা খুব কিউট, ওদের মায়ের মা আছে। তো চলো আমরা জন্মদিনটা শুরু করে দিই, আর আমাদের বার্থডে বয় রেডি। এখানে দু বিয়ান বসে বসে গল্প করছে, সব কিছু দেখছে, নজর রাখছে, দেখো আরেকজনের হাসি। তো এখানে জন্মদিন শুরু হয়ে গেছে, এখানেও জীবনের মা মানে দিদি আশীর্বাদ করছে, সর্বপ্রথমে মা করছে মানে ওর মা, তারপরে আর বাকি বাকি সবাই করবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এনজয় করো। ফ্যামিলির রোল শেষ, এখন সবাই গিফট দিচ্ছে, তারপরে হবে কেক কাটা। ওর এখানকার সব বন্ধু বান্ধবরা এসেছে, আর বাড়ির ওখানে সকালে আজকে জীবনে দুবার করে বাচ্চা পালন হচ্ছে। তো সকালে একবার হয়েছে যেটা ওদের বাড়িতে করা হয়েছে, আর এটা এখন দাদু বাড়িতে করছে। তো এখন বৌদি আশীর্বাদ করছে, উনি বিনা গিফটে, ওনার গিফট বাকি রইলো পরে দেবে। তো যাই হোক, এখন কেক কাটা হবে, তো চলো আমরা কেকটা কেটে ফেলি তাড়াতাড়ি। এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে জীবন,
তো এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরোবো, তো তোমরা কেমন এনজয় করলে নিশ্চয়ই জানাবে। এটা কে, তোর নাম কি? হ্যাঁ, তিয়াশা। তিয়াশা কি তাই, তুমি কি করতে এসছো এখানে? হ্যাঁ, তুমি কি করতে এসছো এখানে? তুমি কি করতে এসছো এখানে? লজ্জা লাগছে? আচ্ছা খাও খাও, লজ্জা করে না, খাও। খাবো, খেতে দিচ্ছে। তো লুচি, ঘুগনি, মিষ্টি, পায়েস, এইসবই খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করে নি। আর দেখছো কি সুন্দর কিউট বনু, তো ও খুব লজ্জা পাচ্ছে, এমনি কথা বলে না অতটা। তো যখন একবারে আসবো পরে, তখন তোমাদের সাথে কথা বলাবো, দেখবে কি সুন্দর কিউট কিউট কথা বলে। তো চলো খেয়ে নি তাড়াতাড়ি। এখন তুমি খাও, খাও। ও হয়ে গেছে, তো এখন একটু বসে আমরা বেরিয়ে যাব। তো চলো বাড়ি যাওয়া যাক, পরে দেখা হচ্ছে। চলে এসেছি, আর যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োতে ছিলাম। একবার গিয়েছিলাম, গিয়ে ঘুরে এসেছি, একটা কাজ ছিল। তো এসে মানে গিয়েছিলাম বলতে বাজারে গিয়েছিলাম, তো ড্রেস কিনতে, সেটা তোমাদেরকে দেখালাম, একটা টি শার্ট। আর ওখান থেকে এসে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তাতে ওই জন্য বেরিয়ে গেছে। আর এখানটায় মানে যখন ইচ্ছে তখন তুমি গাড়ি পাবে যাওয়ার জন্য, কিন্তু ওখানটা একটু অফ সাইড, মানে হাই রোডের মতো, তো সেই জন্য ওখানে গাড়ি অতটা পাওয়া যায় না। এই জন্য তাড়াতাড়ি গিয়ে তাতে তো টোটোওয়ালার নাম্বার নিয়ে গেছিলাম, তো টোটোওয়ালাকে ফোন করলাম, তো টোটো আবার গিয়ে নিয়ে এসছে, যে নয়তো ওখান থেকে গাড়ি পেতাম না, হেঁটে হেঁটে আসতে হতো যদি রাত হয়ে যেত। তো যাই হোক, চলে এসেছি। আর হ্যাঁ, খুবই ভালো লাগলো, আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, খুব মজা করলাম, আনন্দ করলাম। আর আরও লেট করলে আরও থাকলে ভালোই হতো, কিন্তু আমরা তাতেই চলে আসলাম। আর ঠান্ডার টাইম বুঝতে পারছো বাড়িতে আসতে, তাও ঠান্ডা লাগছিলো একটু একটু। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখন তাও আমার পেটে একটু জায়গা আছে খাওয়ার মতো, বাড়িতে খাবো খিদে পেয়েছে বলতে গেলে। তোমরা তো মামি কত পেটুক, কিন্তু পেটুক বলতে কোথাও গিয়ে খেয়ে না আমার পেটটা ভরে না, বাড়িতে এসে আমাকে আবার খেতেই হয়। তো সেই জন্য আমি আবার রাতে খাবো, তো মা বাবা টিভি দেখছে, আমি ঘরে এমনি বসে মোবাইল দেখছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন করবো ডিনার, ডিনার টিনার করে তারপরে তো ঘুমোতে যাবো, আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ওই টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। তোমরা খুব 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 ভালো থাকবে, আর আমার ভিডিওটা রেগুলার ভিউ করবে, আর যারা যারা আমার নতুন চ্যানেল আছে তারা তো সাবস্ক্রাইব করবে, অ্যান্ড বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন যাতে তোমরা তাড়াতাড়ি পাও, সেই জন্য বেল আইকনে ক্লিক করে দেবে। তো বাই বাই, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।